হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন আরেকটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের ভর্তা। মামাঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার কথা তো সবাই জানে, সেটি খুবই বিখ্যাত রেসিপি। মাছটাকে প্রথমে আমরা ভালো করে চিড়ে নিয়েছি, মাছগান দিয়ে পাতলা পাতলা করে, দেখছো এইভাবেই তোমরা চিড়ে নেবে। তারপরে মাছের সঙ্গে আমাদের লাগছে হলো পেঁয়াজ জুলিয়ান, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা, আর লাগবে সর্ষের তেল। ইলিশ মাছের কাঁটা দেখে তো অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু কিভাবে আজকে এই বানালে এক কুচি কাঁটা মুখে বাঁধবে না তার গ্যারেন্টি আমি নিলাম। চলুন তাহলে দেখা যাক কিভাবে সহজেই বাড়িতে ইলিশ মাছের ভর্তা বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথমে আমরা মাছটাকে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদের সঙ্গে একটু দিয়ে দেবো সর্ষের তেল, তাহলে ইলিশ মাছটার গায়ে ভালো করে মশলাটা মাখানো যাবে। এবার মাছটার গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। যে জায়গাগুলো আমরা চিড়ে চিড়ে দিয়েছি নাইফ দিয়ে, সেই জায়গাগুলোর মধ্যে আমরা মশলাটাকে ভালো মাখিয়ে নেব। আপনারা দেখছেন আমি কিভাবে মাছটার গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা যেখানে চেরা চেরা জায়গা আছে সেগুলোতে ভালো করে যাতে মশলাটা ঢোকে সেই দিকে আপনাদের নজর দিতে হবে। সাধারণত ইলিশ মাছের লেজেরই ভর্তা হয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো গোটা ইলিশের ভর্তা। ইলিশ মাছটাকে নুন হলুদ মশলা দিয়ে মাখিয়ে কম করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রাখতে হবে, যাতে ইলিশ মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবার আমরা ফ্রাই প্যানে অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে সর্ষের তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। ওপাশে আমাদের মাছটাও 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমরা গরম তেলের উপর ছেড়ে দেবো ইলিশ মাছটাকে। এবার আমরা ইলিশ মাছটাকে ভালো করে এপিট উপিট করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছের তেলটাকে কিছুটা কমিয়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা কুচি আর রসুন কুচি। আমরা পেঁয়াজের অর্ধেকটা ভাজবো আর বাকি অর্ধেক পেঁয়াজটা আমরা রেখে দেব। আমরা এখানে পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না, হালকা সামান্য ভেজেই তুলে নেব। এবার আমরা গোটা ইলিশ মাছটাকে ওই ফ্রাই প্যানের উপরেই একটা হামানদিস্তার পিছন দিক দিয়ে ভালো করে মাছটাকে থেতো করে নেব। হামানদিস্তা না থাকলে শিল নোড়ার যে নোড়াটা থাকে সেই নোড়াটা দিয়েও আমরা এটাকে করতে পারি। যারা ইলিশ মাছের ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্যই আমি এই রেসিপিটা খুব সহজে বানিয়েছি। আর আপনাদের ভয় নেই, আমি যেমন বলেছিলাম মাঝখানে একটা কাঁটাও মুখে বাঁধবে না, ঠিক তেমনই হবে। আপনারা রেসিপিটা দেখুন আমি কীভাবে বানাচ্ছি, আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবেই বাড়িতে বানাবেন। আপনারা লক্ষ্য করেছেন ইলিশ মাছটাকে আমি হামানদিস্তা দিয়ে মারার সময় ইলিশ মাছের মাঝের যে বড় কাঁটাটা সেটা বেরিয়ে এসছে। আপনারাও এইভাবে করতে করতে মাঝখানে বড় যে শিরাটা আসবে ওটাকে বার করে নেবেন, দিয়ে আবার কিছুক্ষণ করবেন, দেখবেন মাঝখানে বড় বড় কাঁটাগুলো আপনারা দেখতে পাবেন। আমি মুড়োটা এর সঙ্গে মিশিয়ে দেবো তেতো করে। আপনারা চাইলে মুড়োটা দিতেও পারেন, কিংবা মুড়োটা আলাদা করেও রাখতে পারেন। মামাঘাটের ইলিশ মাছের ভর্তা খুবই জনপ্রিয়, কিন্তু কিভাবে সেটা বাড়িতে আপনারা বানাবেন সেটাই আমি আজকে দেখাবো। সবাই লেজ ভর্তাই বানায়, কিন্তু আমি গোটা ইলিশ মাছের ভর্তাটাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার থেকে আপনাদের আর কোনো ভয় নেই, এইভাবেই সহজে ইলিশ মাছের ভর্তা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। মাছের বড় কাঁটাগুলো আমরা আলাদা করে ফেলে দেবো, আর যে বড় বড় কাঁটাগুলো আমরা ইলিশ মাছ থেতো করার পর দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা হালকা করে বেছে নেব।
আমি সব কাটাগুলো ভালো করে বেছে নিয়েছি। মাছটাকে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ছাক্কা তেলে ভেজেছিলাম সেই জন্য কাটাগুলো খুব নরম হয়ে গেছে আর কাটাগুলো সহজে বেরিয়ে আসছে। ইলিশ মাছটা ভালো করে ভর্তা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুরো মাখামাখা অবস্থায় চলে এসছে। আপনারাও এইভাবেই হামানদিস্তা দিয়ে মেরে মেরে এটাকে পুরো এইভাবে মিশিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচিটা, আর দেবো ধনে পাতা কুচি, দেবো আমাদের যে অর্ধেক কেটে রাখা পেঁয়াজটা সাইডে রাখা ছিল সেই পেঁয়াজটুকুনি। এবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, আপনারা যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন সেই হিসাবেই লঙ্কাটা দেবেন। এবার আমরা দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমরা আবার হামানদিস্তা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভালো করে ম্যাশ করে নেব। এবার আমরা উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি, আর আমাদের ইলিশ মাছ ভাজার পর যে তেলটুকুনি আমরা তুলে রেখেছিলাম সেই তেলটা আমরা আবার একটু ভর্তার মধ্যে দিয়ে দেবো। এবার আমরা হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভর্তা পুরোটাই রেডি। আপনারা আরেকটা পদ্ধতিতে ইলিশ মাছের ভর্তা বানাতে পারেন। ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নিয়ে ইলিশ মাছের মাঝে কালটা বার করে দেবেন, তারপর বাকি অংশটা মিক্সিতে ভালো করে দিয়ে পেস্ট করে নেবেন। তাহলে কাটাগুলো পুরোটাই মিক্সিতে পেস্ট হয়ে যাবে আর কোনো কাটা থাকার সম্ভাবনা থাকবে না। কিন্তু মিক্সার গ্রাইন্ডারের থেকে এইভাবে হামানদিস্তাতে থেতো করা ভর্তাটার টেস্টটা বেশি ভালো হবে। আমাদের ভর্তাটা আমরা পরিবেশন করে দিয়েছি, উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এটা পরিবেশন করে দেবেন। আর এটা অবশ্যই গরম ভাতের সঙ্গে দারুণ ভালো লাগে। আপনারা যদি মাওয়া ঘাটে কখনো ইলিশ ভর্তা খেয়ে থাকেন তাহলে দেখবেন খুব দারুণ এটা খেতে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন। Thank you.